তিতাসে জাতীয়তাবাদী জাসাস এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কুমিল্লা তিতাস উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 9 সেপ্টেম্বর শনিবার উপজেলার গাজীপুরস্থ বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার। উপজেলা জাসাসের নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, সদস্য সচিব মেহদি হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, মাহবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু, রুবি ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন ভূঁইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বার, করিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহর মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাসান মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন হক বাবু। উক্ত পরিচিতি সভার পূর্বেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন প্রধান, যুগ্ম আহ্বায়ক জাকির সদাগর, সাইফুল ইসলাম চন্দন, কবির হোসেন ভূঁইয়া, নাজমুল হাসান মুন্সি, রিয়াজুল ইসলাম মঞ্জু, খন্দকার সুমন, ইসমাইল হোসেন, মাসুদ রানা, সাদ্দাম হোসেন সরকার, নাসির উদ্দিন, তোফায়েল হোসেন তপু, সদস্য শামসুল হক, রাসেল সরকার, রফিকুল ইসলাম রনি, আল আমিন, রাকিবুল ইসলাম, সোহাগ, ইয়াসিন, রুহুল আমিন, জমির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।